তাদের ইন্টারমিডিয়েট লেভেলের বিজ্ঞানের, বিশেষ করে ইন্টারমিডিয়েট লেভেলের বইগুলো একটু দেখে আসে, তাদের কোচিং করারও তেমন দরকার হবে না। আমরা যেভাবে গত বছর প্রশ্ন করেছি, এবারও আশা করি আমরা লিখিত পরীক্ষা নেব এবং লিখিত লেখার একটু দক্ষতা যেন তাদের থাকে এবং ডেসক্রিপটিভ, বিশেষ করে অ্যানালাইটিক তাদের ক্যাপাসিটি থাকতে হবে বিজ্ঞানের উপরে, এবং তারা যেন খারাপ চিন্তা না করে বাইরে দুষ্ট লোকদের প্রতারণার শিকার না হয়। গত বছরও আমরা প্রশ্ন নিয়ে কোনো কথা ওঠেনি, আমরা সেইভাবে পরীক্ষা নিয়েছি এবং আমরা খুব ভালো ছাত্রদের পেয়েছি। দরিদ্র জাতি ছিলাম, এখন আমরা উন্নয়নশীল দেশে উপনীত হয়েছি, সে বিষয়টি আমাদের নলেজে আছে এবং সেই জন্য আমাদের শিক্ষায় আরও পরিবর্তন আনতে হবে, আরও রেডিক্যাল চেঞ্জ আনতে হবে। সেটা নিয়ে বিভিন্ন মহলে কথা হচ্ছে, আমরাও চেষ্টা করছি এবং সরকারকে আরও বেশি তাগিদ দিতে হবে, সরকারকে আরও এগিয়ে আসতে হবে, বিশ্ববিদ্যালয় প্রশাসনগুলোকে এগিয়ে আসতে হবে, আমরা যেন উন্নত দেশের সাথে তাল মিলিয়ে উচ্চশিক্ষা বলতে যা বুঝায় উন্নত দেশ যেভাবে চলছে সেটাই আমাদের রেফারেন্স, আমেরিকা ইউরোপ যেভাবে চলছে আমরা সেভাবেই এগিয়ে যাব, সেটা আশা করি। আমি জাপানে দেখেছি, জাপানে পাবলিক বিশ্ববিদ্যালয় আছে 99টা এবং মোট বিশ্ববিদ্যালয় 650। এই 99টা বিশ্ববিদ্যালয়ে একদিন পরীক্ষা হয়, সকাল 8টা থেকে শুরু হয়, বিকেল 5টা পর্যন্ত ছাত্র খাবার দাবার নিয়ে বসে। এটা হিউজ এক অ্যারেঞ্জমেন্ট সারা দেশে, একেবারে বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত যদি ভালো ভালো মতো একটা ছেলে একটা মেয়ে একজন শিক্ষার্থী ভালো মতো জানতে পারে সে এবং পরে, তাহলে ডেফিনেটলি সে ভর্তি পরীক্ষা ভালো করবেই। আরেকটা বিষয় হলো যে ভর্তি হওয়ার পরেও আমরা যখন, আমি কেমিস্ট্রির শিক্ষক, আমরা কেমিস্ট্রি পড়াতে দেখি যে খুব সিম্পল জিনিসগুলো তারা জানতেছে না, সিম্পল জিনিসগুলো তারা পারতেছে না। এটার কারণটাই হচ্ছে যে তারা সিলেক্টিভ পড়াশোনা করে, এবছরের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা পড়তেছে, পরের বছরের জন্য বা আগের বছর যেটা এসছে সেটা বাদ দিচ্ছে, এইভাবে তারা পড়তেছে আর কি। যার ফলে দেখা যাচ্ছে কেমিস্ট্রি পড়াতে গিয়েও আমি হিমশিম খাচ্ছি যে সাধারণ একটা পিরিয়ডিক টেবিল, সেই পিরিয়ডিক টেবিল সম্পর্কে খুব সিম্পল ধারণা যেটা একেবারে ক্লাস 8-9 থাকার কথা, সেই ধারণাটা অনেকে থাকে না তারা এই আন্ডারগ্রেড পড়তে এসে। তো এই প্রবলেমটার মূলেই হচ্ছে যে আমরা আসলে সিলেক্টিভ পড়াশোনা করি, এবং আমি বলবো যে কলেজে টিচাররা এই জায়গাটাতে তাদের একটু গ্যাপ রয়ে যাচ্ছে যে তারা সিলেক্টিভ পড়াশোনা করাচ্ছে। কাজেই আমার সাজেশন হচ্ছে বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত যদি তারা ভালো মতো পড়ে যায় তাহলেই তারা ভর্তি পরীক্ষা ভালো করতে পারবে। এই বেসিকটা ভালো থাকার জন্য ছেলেমেয়েদেরকে সেভাবে মানে বই পড়তে হবে, তার ক্লাসের যে বইগুলো থাকে সেগুলো তাকে ভালো করে পড়তে হবে। এখন আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে যে মুক্তিযুদ্ধের ইতিহাস বাধ্যতামূলক করা হয়েছে, এই ইতিহাসটি আসলে যে কোনো ডিসিপ্লিনের ছেলেমেয়েদের হোক না কেন, এটা তাদের পড়া উচিত, এবং শিক্ষকদের ক্লাসে তাদেরকে সেইভাবে এই মুক্তিযুদ্ধের ইতিহাসটি, বিশেষ করে 47 থেকে 71 মুক্তিযুদ্ধ পর্যন্ত পড়ানো হয়, এটিও ভালো করে পড়ানো উচিত। কারণ প্রতিটি জাতির তার জাতিসত্তা, তার জাতীয়তা বোধ যে চিন্তা চেতনা, এটি সৃষ্টি হয় কিন্তু তার ইতিহাস জানা থেকে। সেই ইতিহাসের শিক্ষক হিসাবে আমি বলবো আমার প্রতিটি ডিসিপ্লিনের ছেলেমেয়েরা আসলে এটা জানবেন, ছেলে বা মেয়ে যখন শিক্ষিত হবে তখন সে সব কিছু জানবে, চাকরির বাজারে আমার মনে হয় না তার কোনো সমস্যা হবে, এক দুই হচ্ছে সে নিজেকেও কিছু করতে পারবে, এটি আমি বিশ্বাস করি। জিনিস বলবো যে আমরা যেটা দেখি যে ইংরেজি এই সাবজেক্টটাই আমাদের ছাত্ররা দুর্বল, ওই পার্টটাই দেখা যাচ্ছে যে ওই পার্টটাই আমরা এখন রিটেন পরীক্ষা দিয়ে যেটা দেখছি যে ওই পার্টটাই ছেলেদের দুর্বল জায়গা আর কি। তারা ভালো করে ইংলিশ লিখতে পারে না, তাদের জিপিএ ভালো কিন্তু এটা করতে পারে না। সুতরাং এই দিক থেকে আমি বলবো যে ইংলিশে একটু বেশি জোর দিতে হবে তাদেরকে, ইংলিশ বলতে ইন্টারমিডিয়েট লেভেলের যেটা ইংলিশ, অর্থাৎ HSC লেভেলের যে ইংলিশটা, সেই ইংলিশটা জোর দিতে হবে। গার্জিয়ানদের উচিত হবে ছেলে মেয়েদেরকে এই ছোট ছোট পরিসরে তারা মানুষই আসছে বা বেড়ে উঠতেছে, বিশ্ববিদ্যালয় সম্পর্কে আগে তাকে ধারণা দেওয়া, বিশ্ববিদ্যালয় এরকম হয়, বিশ্ববিদ্যালয় এরকম প্রকৃতির হয়, এরকম শ্রেণীর সব থাকে, সবাই মেরিটোরিয়াস বাট সবার পার্সোনালিটি বা ব্যক্তিত্ব একরকম না, সবার আচরণ একরকম না, ভিন্ন ভিন্ন থাকে, ভিন্ন ভিন্ন কালচার থেকে আসে,
এই কালচারগুলোকে সবাই এসে একত্রে ম্যাচ করি। বিশ্ববিদ্যালয়ে আমরা যে কাজটা করি, ওরিয়েন্টেশন যে ক্লাসগুলো হয়, ওরিয়েন্টেশনের মাধ্যমে কিন্তু আমরা বিভাগের রুলস রেগুলেশনস, বিশ্ববিদ্যালয়ের রুলস রেগুলেশনস, বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সম্পর্কে কিন্তু আমরা সব একটা গাইডলাইন দিয়ে দিই।